ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাত যা আমার সম্মানিত ভাই অমর ফারুক ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে শুধু কি নিজের পরিবারকে দেখবে নমাজ রোজা করবে বাকি সে কাজ করবে না দেখেন ভাই আল্লাহ রব্লা আলাবেন বলছেন কুন্তুম খাই রহমতিন নাস তা আমরুন আবিল্মা আর ও ফতেনহা মুনকার না আলীল আল্লাহ রব্দ আলামিন বলছেন যে তোমরাই এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে যে কুন্তুম খাই রহমতিন উখরেজাতলি নাস তোমার উম্মতকেই সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে বের করা হয়েছে তার একটাই কারণ তা আমুরুনা বিল মারুফ তারা ভালো কাজের আদেশ দিবে ওয়া তানাহাউনা আনিল মুনকার তারা অন্যায় কাজে বাধা দিবে আর কি করবে অত আতুমিনুনা বিল্লাহ আর আল্লাহর প্রতি কি ঈমান রাখবে তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি এবং ভালো কাজ করি এ অন্যায়ের বাধা দেই ভালো কাজের আদেশ এবগ অন্যায়ের বাধা তো এই কাজগুলি আমাদের জন্য ফরজ এগুলি আমাদের করতেই হবে

মুখের কথা দিয়ে যদি তাও ক্ষমতা না থাকে অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে আর সেটাকে দূর করার চেষ্টা চালিয়ে যেতে হবে মনে মনে যে কৌশল আঁকতে হবে এটা হচ্ছে মানে সবচেয়ে নিম্ন স্তর তো এই হলো আমাদের উম্মতি মোহাম্মদের ফ্যাসিলিটি তো আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে যে আমরা কি শুধু নমাজ রোজা আহ সালাদ আদায় করবো রোজা সময় রোজা রমজান মাসে শ্যাম পালন করব মা বাবার খিদমত করবো এতে কি জান্নাত পেয়ে যাব বাকি আমার অবসর টাইম থাকছে আপনি এদিক ওদিক কাটাচ্ছি আমি কাউকে নামাজের কথা বলছি না এটা কখনোই হবে না আল্লাহ রুবুল্লা আলম বলছেন তুমি নিজে বাঁচাও তোমার আহালকে বাঁচাও তোমার পরিবারকে তোমরা বাঁচাও তো বাঁচাবার ক্ষেত্রে নিজের পরিবারের মধ্যে আরও আত্মীয় আছে পাড়া প্রতিবেশী আছে তারাও আপনার পরিবারের একটা হিসাব ক্ষমতা থাকলে তাদেরকে বাঁচান চেষ্টা করেন জজাকাল্লাহ আসসালামু আলাইকুম